হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের এখন চলছে থিওরি পেপারগুলোর সেমিস্টার পরীক্ষা। তো এরপর তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে ল্যাব পেপার বা প্র্যাকটিক্যাল পেপারের সেশনাল পরীক্ষা। এবং তোমরা সকলেই জানো যে তোমাদের ল্যাব বা প্র্যাকটিক্যাল পেপারগুলোর সেশনাল পরীক্ষা যে আগে হওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়ে গিয়েছে। তো স্টেট কাউন্সিলের তরফ থেকে আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত গভর্নমেন্ট স্পন্সর্ড এবং প্রাইভেট পলিটেকনিক কলেজগুলোকে যে মেল পাঠানো হয়েছে, তো সেই মেলে কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে যে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে সেশনাল পরীক্ষা সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে স্টেট কাউন্সিলের তরফ থেকে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি কী। এই যে মেল, সেটা করা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউশন। তো মেলে যে বলা হয়েছে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট ফর দ্য ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM একাডেমিক সেশন 2021-22 উইল কন্ডাক্টেড বাই দ্য এক্সটার্নাল এক্সামিনার্স ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 5/5/2022 to 13/5/2022 থ্রু অফলাইন মোড, ফিজিক্যাল মোড, মেনটেনিং অল COVID-19 প্রোটোকলস। নোটিফিকেশন অ্যান্ড আদার ডিটেলস উইল বি মেলড সুন। ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সার্কুলেট দ্য ইনফরমেশন টু অল কনসার্ন অফ ইউর ইনস্টিটিউট। অর্থাৎ মেলে যেটা বলা হয়েছে যে তোমাদের, অর্থাৎ ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের সেশনাল সাবজেক্টগুলোর এক্সটার্নাল পরীক্ষা, অর্থাৎ সেশনাল সাবজেক্টগুলো তোমাদের যে 100 নম্বরের আছে সেই পেপারগুলো দুভাবে কিন্তু পরীক্ষা হবে। একটা হচ্ছে ইন্টারনাল সেশনাল পরীক্ষা, আর একটা হচ্ছে এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশন। তো এখন যেটা স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে যে এক্সটার্নাল তোমাদের যে সেশনাল সাবজেক্ট বা এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট যে পরীক্ষা বা যেভাবে তোমাদের পরীক্ষাগুলো হয়, যে সেশনাল পেপারগুলোর এক্সটার্নাল পরীক্ষা হচ্ছে বাইরের কলেজ থেকে এক্সামিনাররা এসে তোমাদের ওই প্র্যাকটিক্যাল বা ল্যাব পেপারগুলো সম্পর্কে এক্সাম নেবে। তো এই এক্সামের কিন্তু তোমাদের মার্কস থাকে 40। তো সেই পরীক্ষা কিন্তু স্টেট কাউন্সিল প্রত্যেকটা ডিপ্লোমা কলেজকে বলছে যে তারা যেন সেই পরীক্ষা 5th May থেকে 13th May-এর মধ্যে কিন্তু কমপ্লিট করে। এভাবে এবার এই যে পরীক্ষা সেটা কিন্তু বিভিন্ন কলেজের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। অর্থাৎ কোনো কলেজ একদিনে সেশনাল এক্সটার্নাল এক্সামটা কমপ্লিট করতে পারে, কোনো কলেজ তোমাদের 2 দিন যে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট সেই পরীক্ষাগুলো কমপ্লিট করতে পারে। তো এক্ষেত্রে কিন্তু বিভিন্ন কলেজগুলোর এক্সাম ডেট বা শিডিউল কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, কিন্তু এক্সামগুলো তোমাদের 5th May থেকে 13th May-এর মধ্যে কমপ্লিট হবে। এবং এই পরীক্ষা কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে হবে এবং COVID-19 প্রোটোকল মেনটেন করে। তো এই নোটিশটি কিন্তু এখনও যে আমাদের স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পাবলিশ হয়নি। তো এই যে নোটিশ বা এই সংক্রান্ত আরও ডিটেলস কিন্তু স্টেট কাউন্সিল খুব তাড়াতাড়ি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করবে। তো আপাতত যেটা জানা গেল যে তোমাদের সেশনাল সাবজেক্টগুলোর এক্সটার্নাল এক্সামিনেশন, অর্থাৎ 40 মার্কসের এক্সামিনেশন হচ্ছে 5th May থেকে 13th May। তোমাদের এই সেশনাল বা প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোর যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 60 নম্বরে, সেই পরীক্ষা সম্পর্কে কিন্তু এখনও কোনো আপডেট নেই। যখনই এই আপডেট পেয়ে যাব অবশ্যই তোমাদের কিন্তু শেয়ার করে দেবো। তো ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের সমস্ত যে ছাত্রছাত্রী যারা বর্তমানে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তো তোমরা অবশ্যই সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তো সবাইকে বেস্ট অফ লাক, কালকের জন্য খুব ভালো করে কেমিস্ট্রি এক্সাম দিও। ধন্যবাদ।